ঘুমানোর আগে আমি এই রুটিনটা লিখলাম, আমার সকালে উঠে এইগুলো করতে হবে। তাই গুড নাইট। গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। সকলকে জানাই সুপ্রভাত, বাংলায় যেটা বলে। তা প্রথমে আমার যে কালকে শোয়ার সময় তোমরা যেটা দেখলা, বর্ষার জন্য রান দিতে যাওয়া হলো না, বাট রানের পরে যেটা ছিল সেটা এখন হবে। টিউশন পড়ানোটা সবাই পড়তে আসবে, তাই আমি সব রেডি করে মানে রাখলাম, আমিও নিজে রেডি হয়ে নিলাম, টিউশনটা পড়াবো। তা চলো, প্রথমে আমার বাদ চলে যাচ্ছে, এটা আজকে হলো না আর কালকেও হবে না, একবারে কোরবানির পর ছাড়া হবে না। এবার পড়ানো, তারপরে আমার পড়া, তারপরে রান্না। আমি নিজে পড়ছি একটু টিফিন করে, টিফিন বলতে একটা লম্বু খেলাম, লম্বু খেয়ে আমি নিজে পড়তে বসবো এখন। আর সব সময় তো পড়ার পড়তে বসে ভিডিও করা যাবে না, বা পড়ছি সেগুলো ভিডিও করা যাবে না সব সময়। তা আমি জাস্ট জানাচ্ছি এখন কি করছি, সেটা আমি এখন ভিডিও করছি না। তা আমি পড়বো, পড়ে উঠে রান্না বান্না করবো, তারপরে আমার সকালকার ডিউটি শেষ হবে। চলো বেশি আর কথা না বলে আমি শুরু করে দিই। আমি এখন ম্যাথ করব, ম্যাথ প্র্যাকটিস করব। আমার টিউশন ছুটি হয়ে গেল, 9টা বেজে গেছে। তা চলো, তা কি বলবো, আমি অঙ্ক করছি এখন, মানে মাথায় মানে কিরকম বিরক্ত ফিল হচ্ছে, মানে অঙ্ক মাথায় ঢুকছেই না ভাই, কি বলবো, কিন্তু তাও জোর করে করতে হচ্ছে। দেখুন আমার রান্না করার টাইম হয়েছে, রান্না করতে যাব। তা কালকে আমি 500 টাকা ভাঙিয়েছিলাম, সেই টাকাটা খুঁজে পাচ্ছি না। মাথায় আসলো যে আমি কালকে প্যান্টের পকেটে রেখেছি, সেই প্যান্টটা কেচে দিয়েছি। ওরে ভাই, তোমরা চলো দেখো। প্যান্টের পকেটে তো থাকবে, সে নাই যাবে কোথায়? এই যে পুরো ভিজে গেছে। প্যান্টের পকেটে রাখি না, কিন্তু রাখার পরে যা হাল হলো, আরে ছি 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 ছি, কি অবস্থা হয়ে গেছে রে ভাই। আর বলবো, কিছু বলার নাই, মানে কালকে থেকে পুরো ভিজে গেছে। হ্যাঁ, এখনো ভিজে আছে, ভাবো কিরকম অবস্থা। পাখার নিচে রাখি, শুকিয়ে যাবে। আমি 12টা পর্যন্ত কি করলাম সকাল থেকে সেটা তো তোমরা দেখলে। তারপরে আমি আর ভিডিও করিনি, রান্না বান্না করে খেয়ে দিয়ে আমি একটু রেস্ট নিয়েছিলাম, ঘুমানোর চেষ্টা করলাম, ঘুমাসেনি, একটু ক্লাস দেখলাম, যা করলাম করলাম, দিয়ে আবার টাইম হয়ে গেল আর টিউশন পড়ানোর। দুটো থাকে বৈকালে, দুটো টিউশন পড়ানো থাকে, পরপর পড়িয়ে দিতে হয় আমাকে। পড়ানোর পর আসার সময় রুটি নিয়ে আসলাম, রুটি এনে খেয়ে দে এখন একটু নিজেকে ফাঁকা পেলাম। এখন দেখি কালকে বাড়ি চলে যাব কোরবানির জন্য, আজকে পড়তে বসবো, পড়তে বসবো, কিন্তু পড়তে মন যাচ্ছে না, শুধু বাড়ির পেটে টান হচ্ছে। এবার তোমাদেরকে একটা কথা বলি, যে এরকম পড়ে কি চাকরি হবে? কোনোদিনই হবে না, এটা আমিও জানি তোমরাও জানো, কোনোদিনই হবে না এরকমভাবে পড়ে। তা কোরবানির পরে এসে ধামাকা পড়া হবে আমার, আমি তো বুঝতে পারছি কিরকম পড়া হচ্ছে, এইটুকু পড়ি কোনোদিন কিছু হবে না, কোরবানির পরে এসে পড়া হবে। কিন্তু
কিন্তু আবার বলছি তোমাদেরকে, যারা বাংলায় দুর্বল আছো তাদেরকে বলবো, বাংলার সমস্ত ক্লাস আমাদের টুম্পা ম্যাম করে থাকে। তা ম্যাম আমাকে প্রমোট করার জন্য বলেছে, প্রমোট করার জন্য কিছু আমাকে উপহারও দিয়েছে। তা সেই জন্য তোমাদেরকে বলবো, তোমরা একটু গিয়ে সাবস্ক্রাইব করে আসো, এবং যারা তুমি যদি না চাও ক্লাস, তোমার কোনো ছোট ভাই বোন বা তোমার যাদের চেনাশোনা আছে যারা বাংলায় খুবই দুর্বল বা ব্যাকরণে খুবই দুর্বল, তাদেরকে তুমি শেয়ার করো, প্লিজ শেয়ার করো, আর গিয়ে সাবস্ক্রাইবটা করে আসো এবং আমার নামে একটা কমেন্ট করে আসো। না হলে বুঝতে পারছো, প্রথম প্রমোট করছি, এতে যদি একটু সাড়া না পায় তাহলে তো রাগ করবে, তাই না? তো তোমরা অবশ্যই যাবে টুম্পা ম্যাম এডুকেশন চ্যানেলে, তোমরা সার্চ করে দেখতে পারো বা আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে গিয়ে ক্লিক করো। প্লিজ প্লিজ রিকোয়েস্ট করছি, তোমরা একটু সাড়া দাও। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আমি আবার কাল সকালে উঠে বাড়ি চলে যাবো। ওকে।